আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন শিখা, মামিস লাইফস্টাইল থেকে বলছি। শুভ সকাল, সকালবেলা নাস্তা করে নিচ্ছি। সকালের আজকের নাস্তা হচ্ছে আলু ভাজি পরোটা। তো নাস্তা খাওয়া দাওয়া করে রান্না করতে চলে গেলাম। আজকে রান্না করব খুদের ভাত আর ভর্তা। তো একটু কলিজা ভুনা করে নিলাম, কারণ দেখা গেল রাতের জন্য, রাতে আবার খাওয়ার জন্য একটা প্রবলেম হয়ে যায়। এই যে দেখেন, খুদের ভর্তা রান্না করে নিয়েছি। তো আর খাওয়াটা আপনাদেরকে দেখালাম না, যেটা হচ্ছে বিকেলের ভিডিও। বিকেলবেলা একটা পুডিং বানিয়ে নিচ্ছি। রিতাজ অনেকদিন ধরে পুডিং বানানোর জন্য বলছিল, পুডিং খাবে পুডিং খাবে। আসলে অনেকটা আলসেমি বা সময় করে উঠতে পারি না, তো আজকে পুডিংটা বানিয়ে নেওয়া হলো। তো আজকে আমার ছোট খালা খালু আসবে আমাকে দেখতে। শরীরটা এখন ভালো, তো খালাম্মা ছোট খালা আসবে। আজকে আর খুদের ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি, এর আগেরবার আর বহুবার শেয়ার করেছি। তো ডিমগুলো একটা বাটিতে আলাদাভাবে ভেঙে নিয়েছি, কারণ অনেক সময় অনেক ডিম নষ্ট থাকে। দেখা গেলো না খেয়াল করে দিলে পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে। তো এই যে ব্লেন্ডারের মধ্যে দুধটা ঘন করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, ডিম নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে আরেকবার স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্টস করে দিবেন, আর না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে দেখবেন, আপনাদের আমার পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য অনেক জরুরি। তো ওই যে ক্যারামেলটা তৈরি করে নিলাম, তো এখন এই ব্লেন্ডার করা সেই দুধ ডিম মিক্সড করাটা দিয়ে দেবো। এখন এই যে দিয়ে দিলাম, চুলায় যে বসে দিয়েছি, ঢেকে দিচ্ছি। তারপর একটা ভারী জিনিস ভিতরে ওই পুডিংটা ঢেকে একটা ভারী জিনিস দিয়ে দিয়েছি। ওই যে আমার পুডিংটা হয়ে গেছে, আর আমার ছোট খালা খালু দুজনে এসেছে আমাকে দেখতে। এই হচ্ছে আমার খালু, এই যে সাবাত রিতাজ, আর এই হচ্ছে আমার ছোট খালা। ছোট খালা পুডিং কেটে দিচ্ছে সবাইকে। পুডিংটা এখনও ঠান্ডা হয়নি, এখনও গরম আছে পুডিংটা, তাই একটু বসে নাই, একটু নরম নরম হয়ে গেছে। এই যে হচ্ছে আমার ছোট খালা। এই হচ্ছে পরের দিনে দুপুরে ভিডিও পোয়া মাছ করলা দিয়ে রান্না করে নিচ্ছি। আর এদিকে রিতাজ টেবিলে পড়তে বসেছে, আর রান্নাঘর আর ডাইনিং টেবিল একদম মুখোমুখি, সে কথা বলছে আর পড়ছে। আর এদিকে তো আমি মাছ বসিয়ে দিলাম, দেখেন মাশাল্লাহ লেখা সুন্দর। তো লেখাপড়া কমপ্লিট করা হয়ে গেল। খুবই গরম, ওকে জামা খুলে দিয়েছি, এই যে দেখেন চকবার খাচ্ছে। পড়ালেখা হওয়ার সময় ওকে বলেছি যে আমি তোমাকে একটা চকবার দিব। সকালবেলা আমি একটু হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পাশে রোডে, মানে পুরো রোডটার মধ্যে এসে বসে এই মাছ তরি তরকারি। তো আমি একটু তরকারি কিনতে গেলাম,
আসলে বাসায় কোনো তরকারি ছিল না ভাবলাম যে একটু তরকারি কিনে নিয়ে এসে শরীরটা যদিও খুব এখনো ভালো হয়নি কিন্তু তরকারি কিনতে গিয়ে দেখলাম এত সুন্দর ছোট ছোট গুড়া মাছ তো দেখে লোভ শোনাতে পারিনি আমি মাছ কেনার উদ্দেশ্যে যাইনি শুধু তরকারি কিনবো সেজন্য গেলাম যে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে কাঁচকে মাছের গুঁড়া আর ওই যে ছোটো ছোটো চাপিলা মাছের গুঁড়োটা এই যে দেখুন আমি মাছগুলি এনে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি আসলে গুঁড়া মাছ এনে ফ্রিজে রাখি না সাথে সাথে অল্প করে কিনি সাথে সাথে রান্না করে নিয়ে ফেলছি এই যে দেখুন হাতে মেখে বসাবো মাছটা দিয়ে দিলাম হলুদ মরিচ এই যে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ একটু টমেটো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর তেল দিয়ে এখন হাতে মেখে বসিয়ে দিব যে আমার পোয়া মাছটা রান্না হয়ে গেছে যে বসিয়ে দিলাম চাপিলা মাছটা আর এখন আমি কাঁচকি মাছটা এই যে দেখুন খুব সুন্দর কাঁচকি মাছগুলো ছিল এটাও আমি ধুয়ে নিয়েছি নিয়ে যে এখন এটা হাতে মেখে দিব কাঁচকি মাছের সাথে একটু আলু কুচি করে দিয়েছি দিয়ে দিলাম টমেটো আর এই যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেল এখন ভালো করে হাতে মেখে নিব এই যে কষিয়ে দিলাম কাঁচকি মাছটা তো আমার রান্না বান্না কমপ্লিট দেখে নিন এই যে কাঁচকি মাছ এই হচ্ছে চাপিলা মাছ কেমন হয়েছে রান্নাটা একটু প্লিজ কমেন্টস করে জানাবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ